আসসালামু আলাইকুম। স্বামী কি স্ত্রীর যৌনাঙ্গে মুখ লাগাতে পারবে বা স্ত্রী কি স্বামীর যৌনাঙ্গে মুখ লাগাতে পারবে? উত্তেজনা বশত লাগালে কি হবে? স্বামী এবং স্ত্রী যদি নিজেদের উত্তেজনা উঠানোর জন্য মুখ লাগাতে চায় তাহলে বৈধ হবে কি? মোট কথা বিস্তারিত জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখার বিনীত অনুরোধ করছি। স্বামী স্ত্রী পরস্পরের দেহ থেকে সব উপায়ে সুখ নেয়ার অনুমতি ইসলামে আছে, কেননা আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের কাছে ক্ষেত্র স্বরূপ, অতএব তোমরা যেভাবেই ইচ্ছা তোমাদের ক্ষেত্রে গমন করো। সূরা বাকারা 223 নং আয়াত। অন্যত্র তিনি বলেন, তারা তোমাদের পরিষদ এবং তোমরা তাদের পরিষদ। তবে এক্ষেত্রে দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা বাঞ্ছনীয়। এক, যে উপায়ে মুখ নেওয়া হারাম হওয়ার ব্যাপারে স্পষ্ট দলিল আছে তা পরিহার করতে হবে, যেমন মলদ্বারের সহবাস এবং ঋতুবর্তী ও প্রসব পরবর্তী সময়ে নির্গত রক্তস্রাব অবস্থায় সহবাস। দুই, স্বামী স্ত্রী পরস্পর থেকে সুখ ভোগ করার সময় ইসলামী শিষ্টাচার ও নীতি নৈতিকতার প্রতি লক্ষ্য রাখতে হবে। এবার আসা যাক স্বামী স্ত্রী পরস্পরের লজ্জাস্থান মুখে দেওয়া প্রসঙ্গে। এক্ষেত্রে নিষিদ্ধতার ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না, বিধায় বিষয়টিকে অকাট্য হারাম বলার সুযোগ নেই। তবে এর মাঝে ইসলামী শিষ্টাচার বহির্ভূত কিছু দিক রয়েছে, যেমন লজ্জাস্থান থেকে নির্গত নাপাক বিজ্র, মজি ইত্যাদি জিহ্বা, মুখ ইত্যাদিতে লাগবে। আর জরুরি ছাড়া নাপাক স্পর্শ করাকে আলেমগণ বৈধ মনে করেন না। মানুষের শরীরের সবচেয়ে সম্মানিত অঙ্গ হলো চেহারা, আর লজ্জাস্থান হলো নাপাকির জায়গা। সুতরাং সম্মানিত জায়গাকে নাপাকির জায়গায় স্পর্শ করানো অবশ্যই নিন্দনীয়। মুখ দ্বারা আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, জিকির করা হয়, এই মুখে নাপাক লাগানো এবং নাপাকির স্থান চুমু দেওয়া বা শাক করা গর্হিত কাজ। মুখের অনেক জীবাণু লজ্জাস্থানে রোগ সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া লজ্জাস্থানের জীবাণু মুখে এবং মুখের ভায়া হয়ে ভিতরে রোগ সংক্রমণ করার আশঙ্কা থাকে। দুর্ঘটনাবশত ধারালো দাঁতও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।